নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6202 এ। বেচা কেনা হয়েছে 297 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 95টির, কমেছে 76টির আর অপরিবর্তিত আছে 174টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ 28 নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গতদিনের চেয়ে 6.6 পয়েন্ট কমে গিয়ে 6202 এ এসে দাঁড়িয়েছে। আজকে মার্কেট দিনের শুরুতে কিছুটা ঊর্ধ্বগতিতে তার লেনদেন শুরু করলেও দিনের শেষভাগে এসে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেশার লক্ষ্য করা যায়। ফলস্বরূপ মার্কেট গতদিনের চেয়ে 6.6 পয়েন্ট নেগেটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারগুলো বেড়েছে 55টি কোম্পানির, কমেছে 76টি এবং অপরিবর্তিত ছিল 174টি কোম্পানির শেয়ারগুলো। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 297 কোটি টাকা। গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 400 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 405 কোটি টাকার মতন। আজ মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের, আজকে এদের প্রায় 15 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল খুলনা প্রিন্টিং প্যাকেজিং লিমিটেড। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে সিপার, গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি এমবি ফার্মা এবং দ্বিতীয়তে ছিল লিবিয়া ইনফিউশন লিমিটেড।